আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সবারই চাহিদা অনুযায়ী আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ক্রিনশট নিতে হয়, স্ক্রিন রেকর্ডিং করতে হয়, এবং যে স্ক্রিন রেকর্ডিংয়ের সফটওয়্যারটা দিব সেটা অবশ্যই পেইড, যেটা দিয়ে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে স্ক্রিন রেকর্ডিং করলে ভালো একটা কোয়ালিটি পাওয়া যাবে, সাথে করে এর যে সাইজটা থাকে সেটা অনেক কম হয় এবং আপনাদের এটা অনেক কাজে আসবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই। তো আপনাদের স্ক্রিনশটের জন্য যে অ্যাপসটা আমি রিকমেন্ড করব, এটা আমার ব্যবহার করা এখনও পর্যন্ত সব থেকে ভালো একটি সফটওয়্যার। এটার নাম হলো লাইট শট। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লাইট শট। তো এটা আপনারা সিম্পলি 2 MB মতো সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন 8 MB সাইজ, এটা ডাউনলোড করে জাস্ট সিম্পলি নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটার ব্যবহারও একদম ইজি। আপনারা কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন একটি বোতাম রয়েছে বা বাটন রয়েছে, সেটা ইন্টার বাটনের একটু উপরে ডান পাশে, সেটা ক্লিক করার সাথে সাথে এটা আপনাকে এরকম একটি উইন্ডো চলে আসবে। আপনি যতটুকু ইচ্ছে এটা টেনে সিলেক্ট করে নিতে পারেন, আপনি চাইলে পুরোটাও করতে পারেন, কমে বাড়িয়ে ডানে বামে আপনি নাড়াচাড়া করতে পারবেন এরকম ধরে ধরে পাশাপাশি। এখানে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন, এখানে বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গুলার টুল, লাইন টুল, অথবা আপনি পেন্সিল দিয়ে আঁকাআঁকি, অথবা আপনি চাইলে এখানে কিছু টেক্সটও লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এটা ব্যবহার খুবই সহজ। এরপর সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য অবশ্যই এখানে সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল স্ক্রিন শটের জন্য দারুণ একটি সফটওয়্যার, অনেক কাজে দেয়, ঠিক আছে। তো এরপর আমি কথা বলি স্ক্রিন রেকর্ডিং নিয়ে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকে আছে যারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন না বা ভালো একটা সফটওয়্যার খুঁজছেন পাচ্ছেন না, তাদের জন্য আমি রিকমেন্ড করব ফাস্ট ক্যাপচার। তো এটার ডাউনলোড লিঙ্কও যথারীতি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটা ডাউনলোড করার পর এটা সাইজ মাত্র 3.5 MB, এটা ইনস্টল করবেন একইভাবে, জাস্ট এটা ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট করলেই এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি, আমি যখন এটা ওপেন করব ডাবল ক্লিক করে ওপেন করলাম, তো এরকম হবে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এটা এমন একটি ডায়লগ বক্স এসেছে যে এখানে 30 দিনের ট্রায়াল রয়েছে। তা আমি চাই এটা আরও বেশি দিন বা লাইফ টাইম, কারণ 30 দিন পরেও ঘ্যান ঘ্যান করতেই থাকবে। তো আমরা চাই এটা লাইফ টাইম করার জন্য কীভাবে করব। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কি জেনারেট করার একটা ক্র্যাক রয়েছে, সেটার ডাউনলোড লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর এখানে আপনার কাছে এরকম সফটওয়্যার দেখতে পাবেন, এখানেও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও দেখতে পাবেন এখানে কি জেনারেট নামে একটি .exe নামে একটা ফাইল রয়েছে, সেটা কি করতে হবে আপনাকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। আপনি এটা যখনই ডবল ক্লিক করে ওপেন করবেন এখানে একটি পাসওয়ার্ড চাইবে, তো এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে রয়েছে দ্য ড্যানিয়েল 008, ঠিক আছে। তো সিম্পলি ওকে করে দিলে তো এরকম একটি উইন্ডো চলে আসবে এর উপরে, ঠিক আছে। উপরে এখানে অবশ্যই আপনি যে কোনো একটি নাম, হয়তো বা আপনার নাম দিতাম, আমার নাম দিলাম জাদিদ, দেওয়ার পর নিচে এরকম একটি কোড জেনারেট হবে। এই পুরো কোডটা কপি করবেন, কপি করে যে এটা এখানে রয়েছিল এখানে দিবেন ইন্টার রেজিস্ট্রেশন কোড, এখানে ইউজার নেম, এখানে ইউজার নেম যেটা দিয়েছেন সেটা আমি দিয়েছি জাদিদ, আর রেজিস্ট্রেশন কোড হবে এই নিচেরটা যেটা আপনি কপি করে আনলেন, এখানে পেস্ট করুন রেজিস্টার, কংগ্রেচুলেশন, ওকে, আমার এটা হয়ে গেছে, এটা এখন পেইড। তো এটার ব্যবহারবিধি কি, এটা এখন এখানে কেটে দিন, ঠিক আছে। তো এটার ব্যবহারবিধি কি আমি দেখাচ্ছি, সিম্পলি এমন থাকবে যখন আপনি এটা ক্লিক করবেন, ভিডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে সিলেক্ট করতে হবে এটা, যখন আপনি এখানে স্ক্রিন রেকর্ডিংয়ে অপশন ক্লিক করবেন সাথে সাথে এরকম অপশন চলে আসবে অনেকগুলো, যে আপনি কতটুকু এরিয়া জুড়ে আপনি রেকর্ডিং করতে চাচ্ছেন। এখানে উইন্ডো আপনি চাইলে নির্দিষ্ট কোনো উইন্ডো করতে পারেন, অবজেক্ট করতে পারেন, রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দিলে একটা সাইজ করতে পারবেন সেখান থেকে। তো আমি রিকমেন্ড করবো আপনারা এটা দিবেন ম্যাক্সিমাম টাইম ফুল স্ক্রিন উইথাউট টাস্ক বার, যে এই নিচে যে টাস্ক বার রয়েছে এটা ছাড়া, আর যদি চান আপনার পুরোটা স্ক্রিন জুড়ে করবেন তাহলে ফুল স্ক্রিন। এরপর চলে আসছে রেকর্ড অডিও।
রেকর্ড অডিওর মানে হলো যে আপনি যখন স্ক্রিন রেকর্ডিং করবেন সেখানে কোনো অডিও থাকবে কি না। যদি আপনি চান যে এখানে অডিও থাকবে, এখানে ডিফল্টভাবে আছে টিক চিহ্ন মেরে দেবেন এখানে, তারপর সিলেক্ট করতে হবে মাইক্রোফোন। মাইক্রোফোন মানে হলো যেটা আপনি বলছেন মাইক্রোফোনেরটা। আরও একটা অপশন রয়েছে স্পিকার, স্পিকার মানে হলো কম্পিউটারের নিজ থেকে যেটা বাজছে সেটা। আর এরপর আছে মাইক্রোফোন প্লাস স্পিকার, যে আপনি যেটা বলছেন সেটাও থাকবে, আবার কম্পিউটার থেকে যেটা বাজছে সেটাও থাকবে। তো আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপর এখানে রেকর্ডে ক্লিক করার সাথে সাথে প্রিপেয়ারিং ফর রেকর্ড কয়েক সেকেন্ড এরকম একটি বক্স চলে আসবে। এখানে স্টার্ট দেওয়ার সাথে সাথেই আপনার যে স্ক্রিন রেকর্ড রয়েছে সেটা অন হয়ে যাবে। তো কীভাবে বুঝবেন, এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে লাল হচ্ছে, ঠিক আছে। যখন আপনি এখানে ক্লিক করবেন এটা পজ হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে রিজুম, সেভ অথবা ডিসকার্ড করে দিতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিংয়ের এই ভিডিওটি, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন থেকে এগুলো ডাউনলোড করে নিয়ে সঠিকভাবে ব্যবহার করবেন। আর অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।